प्रतिनियत किडनी रोगी बाढ़लेও যন্ত্রপাতি বিকল হওয়ায় রংপুর মেডিকেলের ডায়ালাইসিস ইউনিটে দুর্গতির শেষ নেই। রোগীদের পরিপূর্ণভাবে কাজ করে না ডায়ালাইজার মেশিন ও পানি শোধনাগার, ফলে কিডনি ওয়ার্ড ও ডায়ালাইসিস ইউনিট থেকে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না কিডনি রোগের আক্রান্তরা। তারিকুল ইসলামের ক্যামেরায় হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি ওয়ার্ড একটি বিছানাও খালি নেই। বছর জুড়েই রোগীর এমন চাপ থাকে এই ওয়ার্ডে। কর্তৃপক্ষ বলছে কিডনির প্রদাহ, সাময়িক ও স্থায়ী নানা জটিলতা এবং ইন্টারস্টিশিয়ার নেফ্রাইটিসে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। ইনডোর এবং আউটডোর মিলে 2018 সালে প্রায় 2000 এবং এবছর গেল 10 মাসে 1500-রও বেশি মানুষ কিডনিজনিত রোগের চিকিৎসা নেন। কিডনি রোগী বৃদ্ধির জন্য মানুষের অসচেতনতাই মূল কারণ বলে মত এই চিকিৎসকের। কিডনি নষ্ট হওয়ার পরে মানুষ খেতে পারে না, পায়ে, শরীরে সব জায়গায় পানি এসে যায়, শ্বাসকষ্ট হয়, উচ্চ রক্তচাপ দেখা দেয়। তো এগুলো মানুষ যখন কিডনি অলমোস্ট ড্যামেজ হয়ে যায় তখন এই সিমটমগুলো পরিলক্ষিত হয়। কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে 2018 সালে 28 জন এবং এবছর অক্টোবর পর্যন্ত 10 মাসে মারা গেছেন 34 জন। এমন পরিস্থিতিতে মেডিকেলের চিকিৎসা নিতে আসা রোগীদের ডায়ালাইসিস করতে দুর্ভোগের শেষ নেই। 25টি মেশিনের মধ্যে 10টি বিকল, 2টি পানি শোধনাগারের, একটি ধুকে ধুকে চললেও আরেকটি 2 মাস ধরে অচল। অনেক ভোরে চলে আসি, এখানে এসে দেখা যায় যে পানি নেই, মেশিন ডায়ালিসিস দেরি হচ্ছে শুরু হতে। যে শিডিউলের পেশেন্টগুলো আসতেছে সেগুলোকে যদি আমরা আগে প্রাধান্য দিচ্ছি তাহলে ওয়ার্ডের রোগীগুলো অপেক্ষা করে বসে থাকতেছে। কিডনি বিভাগের প্রধান বলছেন বারবার চিঠি দিয়েও এসব সমস্যার সমাধান মেলেনি, আর মেডিকেলের সহকারী পরিচালক এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি। এগুলো সাধারণত কেনা হয়েছিল 2012 সালে, তো এগুলোর এক্সপায়ার ডেট ছিল আপনার 2 থেকে 3 বছর। রিপেয়ার করে করে চলতেছে, কিন্তু এখন এমন একটা পর্যায়ে এসেছে যে রিপেয়ারের মতো যোগ্যতা হারায় ফেলছে মেশিনগুলো। আপনাদের এই খবরগুলো এখন যায় যে বড় বেশি তখন ওইখান থেকে বলতে আপনারা কি করেন, এখানে বসে আজ কাটতেছেন কেন, এসব কথা বলেন। 2010 সালের জুলাইয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে 2টি মেশিন নিয়ে যাত্রা শুরু করে কিডনি ডায়ালাইসিস ইউনিট। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, রংপুর।